হেই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব, যদি কখনো এমন হয় যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড, তাহলে কি করবে নাসা এবং কি করবেন আপনারা। সো বন্ধুরা, আজকের এই প্রশ্নের উত্তরের খোঁজে আমি আজকে আপনারা দেখছেন আজকে অদ্ভুত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি পৃথিবীর দিকে গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড দ্রুত গতিতে ছুটে আসে তাহলে কি করবে নাসা। নাসার পরিকল্পনাটি এমন, প্রথমে 12 জন বিজ্ঞানীকে নিয়ে গড়া একটি দলের কাছে বার্তা আসবে। তারা গ্রহাণুর গতিপথ চিহ্নিত করবে, এরপর এর আকার এবং সংঘর্ষের সময় নির্ধারিত করার চেষ্টা চলাবে তারা। দলটি কর্তৃপক্ষকে জানাবে আসলে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ অনিবার্য কিনা। যদি সংঘর্ষ অনিবার্য হয় তাহলে এর প্রভাব কতটা হবে, জনবিবৃতির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে সেই বার্তা। গ্রহাণুকে রোধ করার যথাযথ চেষ্টা চালাবে বিজ্ঞানীরা, যদিও খুব বেশি অস্ত্র নেই তাদের কাছে। প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে প্রথমত যে অস্ত্রগুলি রয়েছে নাসার কাছে, গ্রহাণুটির দিকে লেজার রশ্মি ছড়ানো, 2 নম্বর গ্রহাণুটির দিকে নভোযান পাঠানো যাতে এর সঙ্গে সংঘর্ষ হয়, এরপর ধেয়ে আসা গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েডের দিকে শক্তিশালী বোমা ছড়ানো। কিন্তু এমন ব্যবস্থা কি বাঁচাতে পারবে পৃথিবীকে? সুবন্ধুরা, 29শে মার্চ এমন একটি ঘটনা শোনা যাচ্ছে যে নাকি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আঘাত করবে। সো বন্ধুরা, আপনাকে কি মনে হয়, নাসা এই অস্ত্রগুলির সাহায্যে কি গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েডকে আটকাতে পারবে? তো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।